আসসালামু আলাইকুম। টি-20 বিশ্বকাপে কোন দল কত টাকা পেল তা এখন আপনাদেরকে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। বিশ্ব চ্যাম্পিয়নদের অহংকার ও সম্মানকে যদিও টাকার অঙ্কে পরিমাপ করা যায় না, তবুও প্রাইজ মানি বলে একটি বিষয় তো থাকছেই। টি-20 চ্যাম্পিয়ন হয়ে কত পেল অ্যারন ফিঞ্চের দল? মোট $56 লাখ প্রাইজ মানি দেওয়া হয়েছে এবারের বিশ্বকাপে, অর্থাৎ বাংলাদেশি মুদ্রার প্রায় $47,89,00,000। ট্রফির পাশাপাশি অস্ট্রেলিয়া পাচ্ছে $16 লাখ, যা বাংলাদেশি মুদ্রার প্রায় $13,68,00,000। তিনবার ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হল না কেইন উইলিয়ামসদের। এবারও রানার্স আপ হয়েই ভগ্ন হৃদয়ে দেশে ফিরতে হচ্ছে কিউইদের। তবে ফাইনালে উঠায় নিউজিল্যান্ড পাচ্ছে $8 লাখ, যা বাংলাদেশি মুদ্রার প্রায় $6,84,00,000। সেমিফাইনালে হেরে যাওয়া দুদল পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা পাচ্ছে $4 লাখ করে, যা বাংলাদেশি মুদ্রার প্রায় $3,42,00,000। নিরাশ হতে হবে না সুপার 12 থেকে বিদায় নেওয়া বাকি দলগুলোকে। সুপার 12 অংশ নেওয়া খেলা 12 দলের প্রত্যেকেই পেল $70,000, যা বাংলাদেশি মুদ্রার প্রায় $59,86,000। প্রথম রাউন্ড দলগুলোও প্রাইজ মানি পেয়েছে, প্রতিটি দলই পেয়েছে $40,000, যা বাংলাদেশি প্রায় $34,21,000। এছাড়া প্রথম রাউন্ড ও সুপার 12 প্রতিটি দল পেয়েছে $40,000, যা বাংলাদেশি মুদ্রার প্রায় $34,21,000।